শিলিগুড়ির মাতৃকুটির মহিলা দ্বারা পরিচালিত একটি সংস্থা। প্রতি বছর এখানে দুর্গাপূজা হয়ে থাকে পুরুষ পুরোহিত দিয়েই। তবে যেখানে সব কাজেই মহিলা করে থাকে, সেখানে দুর্গাপূজা করার সময় কেন পুরুষ পুরোহিত উপর নির্ভর করতে হবে, সেই ভাবনা থেকে মহিলা পুরোহিতদের চিন্তা ভাবনা। শিলিগুড়িতে মহিলা পুরোহিত দ্বারা সরস্বতী পুজোর পর এবার মহিলা পুরোহিত দ্বারা দুর্গাপূজোর চলটাও শুরু হয়ে গেল। এর আগে শিলিগুড়ির হায়দারা পাড়া বুদ্ধ ভারতী হাই স্কুলে সরস্বতী পুজো স্কুলেরই ছাত্রীকে দিয়ে করানো হতো। এবার মহিলা পুরোহিত দিয়ে দুর্গাপূজো শুরু করল শিলিগুড়ির মাতৃকুটি। অন্যান্য পুজোর মতো দুর্গাপূজো খুব একটা সহজ নয়। নারীরা অনেক কঠিন থেকে কঠিন কাজ করে সফল হয়েছে, তাই দুর্গাপূজো করার থেকে পিছিয়ে আসেননি শিখা চক্রবর্তী। তার বাবা একজন পুরোহিত, ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করার সুবাদে ছোটবেলা থেকেই পুজো পার্বণ কিভাবে করতে হয় সবটাই দেখে শেখা, তাই দুর্গাপূজো করতে খুব একটা অসুবিধা বা ভয় কাজ করেনি শিখা দেবীর মনে, এমনটাই জানিয়েছেন তিনি। কুমারী পুজো থেকে অষ্টমী পুজো সমস্তটাই সেরে ফেললেন অবলীলায়। তার পৌরোহিত্য আজও নারীরা পিছিয়ে রইল না, সেই সুযোগ করে দিল মাতৃকুটি। মহিলা দ্বারা পরিচালিত এই সংস্থাটিকে আর নির্ভরশীল হতে হলো না পুরুষ পুরোহিতের ওপর। এবার স্বয়ং সম্পূর্ণ রূপে মহিলা দ্বারা দুর্গাপূজাও সম্পূর্ণ হওয়ায় পূর্ণতা অনুভব করেছে মাতৃকুটির সংস্থা।